ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও নিয়ে, মানে ভিডিওর কথা বলতে গিয়ে হাসি পাচ্ছে। সেটা হলো আমাকে এই দেখো এই কাপড়টা দিয়ে চোখ বেঁধে দেবে, তারপরে আমার চোখ বাঁধা অবস্থায় আর কি আমি মাকে সাজুগুজু করিয়ে দেব। তা ভাবতেই পারছো কত অপূর্ব সাজাবো। আর আমার সাজুগুজু দেখার জন্য এই দেখো আমার ভাইপোটাও ওখানে বসে পড়েছে যে ওর ঠাকুমাকে আমি কেমন সাজাই। তা আমি এখানে তো বেশি কিছু মেকআপ আনিনি, মানে অল্প কটাই এনেছি আর কি, তো সেগুলো দিয়ে আর কি যতটা পারবো ততটা সাজাবো। তো দেখা যাক। আচ্ছা ঠিক আছে, আগে ওটাই সাজাবো। আমার ভাইপো বলে দিচ্ছে আগে কোনটা সাজাবো আমি। যাই হোক চলো, সবার প্রথম চোখটা আগে বেঁধে নিই, তারপরে আর কি ভিডিওটা শুরু করে দেব। আর মা আমাকে একটু একটু হেল্প করে দেবে, মানে কোনটার পর কোনটা, কারণ আমি তো যেগুলো দিয়ে সাজাবো আর কি কিছুই দেখতে পাবো না। তা একটার পর একটা দিয়ে দেবে, আমি সেটা দিয়ে আর কি হেভি সুন্দর করে মেকআপ করে দেবো মাকে আজকে। চলো ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ বাঁধা হয়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছি না। এ দেখো মা দিয়ে দিয়েছে প্রথমে, এটা কি মুখে মাখা? তো হ্যাঁ, একটা মুখে মাখা দিয়েছে, প্রথমে এটা লাগাবো মায়ের মুখে। এ সত্যি তো অন্ধ হয়ে গেছি, কিছুতে তোমার মুখ কোথায়? মুখটাও তো খুঁজতে হবে। আমি দেখবো যে আমার হাতের কাজ কত ভালো।
আমি কত সুন্দর সাজিয়েছি, দাঁড়াও। কি করছিস, কি লাগাচ্ছিস? সাজে বসে আছি। এই দেখো বন্ধুরা, আমার মাকে আমি সাজিয়েছি। তাহলে আমার এত সুন্দর সাজানো কেমন লাগে? তুই কি মেয়ে? তুই কি মেয়ে? মায়ের মুখে সব থেকে সুন্দর লাগছিল এখন তোরটা। এত সুন্দর ঠোঁটটা, আমি দেখো লিপস্টিক পরেছি বন্ধুরা, আমার মায়ের সাজানো বিউটিফুল হয়েছে বলছে, আমি তো কথাই বলতে পারছি না, আমার এত হাসি পাচ্ছে। বেশি মেকআপ তো আমার কাছে নেই, আরো যদি থাকতো সেগুলো দিয়ে আরো হয়তো সুন্দর হতো। সুন্দর মানে বুঝতেই পারছো কোন দিক দিয়ে সুন্দর, তা ঠোঁটটা দারুণ লাগছে, সাংঘাতিক ঠোঁট হয়ে গেছে বাবা রে বাবা। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে লাস্টে চোখটা খোলার পর। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিও, তার সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। বেশি কথা বলতে পারছি না, হাসি পেয়ে যাচ্ছে খুব। এখন ক্যামেরাটা বন্ধ করার পর আধ ঘন্টা মতন হাসবো বসে বসে, তারপরে থাম্বনেল নেব, তারপরে মাকে বলবো মুখটা ধুয়ে আসো তাড়াতাড়ি গিয়ে। চলো আজকের মতো টাটা।